আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকালে রুটি বানাইছি, রুটি তৈরি করছি গরম পানি দিয়ে। তো রুটিগুলোকে প্রথমে গোল গোল করে রাখছি যাতেও সুবিধা হয়। আমাদের বেশি রুটি লাগে না, মাত্র 60টা রুটি বানালেই হয়। আমার শ্বশুরের 3টা, আমার 2টা, আমার শাশুড়ির 2টা। সকালবেলায় 60টা রুটি বানাইলে হয়, আর মেহমান আসলে বা আপুরা আসলে আর কি বেশি রুটি বানানো হয়। এমনি প্রতিদিন দেখুন রুটিগুলা গোল্লা কত সুন্দর। আমি এগুলাকে সাজাইছিলাম। তো রুটি খাওয়ার জন্য তরকারি আছে, আমি তরকারি দিয়ে খাবো না, তরকারি দিয়ে ভালো লাগে না। তার জন্য চা বানাইছি, চা দিয়ে খাবো। আমার শ্বশুরে উনি গরম গরম এমনি খায় উদা। রুটি তৈরি করার জন্য সিদ্ধ পানিতে কিছু তেল দিয়ে দিলে আর রুটিটা সফট হয়, বেলতে অনেক সুবিধা। আমি এভাবেই তৈরি করি, এমনিতেই কাঁচা রুটি বানাই, আজকে এভাবে তৈরি করছি আর কি। তো যারা আমার এই নিয়মিত ডেলি ব্লগ দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আমি যেহেতু নতুন, সেহেতু আপনাদের সাপোর্ট ছাড়া দূরে যেতে পারবো না, আগাইতে পারবো না। তাই আমার চ্যানেলটাকে প্লিজ ফলো করবেন। এটা আমার নিত্য নতুন, না আমি কী কাজ করি, যেহেতু আমি বাড়ির বউ, সেহেতু সকাল থেকেই শুরু হয় কিছু না কিছু কাজ, রুম গোছানো থেকে ঘর দূর ঝাড়ু, নাস্তা বানানো, প্লেট বাটি ধোয়া, উঠাল ঝাড়ু দেওয়া, এই আর কি কাজ, রান্নাবান্না করা, দেওয়া,